দীর্ঘদিন ধরে এই রোডটা উন্নয়নের সব হইতেছে, অথচ ড্রেন খালি খুদেই খুদে, ড্রেনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। পানির মধ্যে কেদা ছিটে দেখে আমাদের যাইতে অনেক কষ্ট হয়। প্রায় দুই ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে সাভারের আশুলিয়া, জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী। শনিবার ভোরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে নামে ঝুম বৃষ্টি, এতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের বেশ কয়েকটি এলাকায় জমে যায় পানি, উপচে দোকানপাটেও ঢুকে পড়ে পানি। এতে স্বস্তির বৃষ্টি পরিণত হয় অস্বস্তিতে, কর্মজীবীরা বাড়ি থেকে বের হয়েই পড়েন দুর্ভোগে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ এলাকাবাসীর। লোহা বিন্দে লোহায় যা পায়ে গাইতে ফাইটা গেছে, তাও জুতা পায়ে হাঁটতে পারি না। পানির মধ্যে কেদা ছিটে দেখে ভাই আমাদের বৃষ্টি হলেই সমস্যা হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই রোডটা উন্নয়নের সব হইতেছে, অথচ ড্রেন খালি খুদেই খুদে, ড্রেনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে বাগেরহাটের শরণখোলায় ট্রলার থেকে ইট নামাচ্ছিলেন শ্রমিকরা, এ সময় বজ্র সহ বৃষ্টি শুরু হয়। দ্রুত তিনজন উপরে উঠতে পারলেও বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে আহত অবস্থায় বাকি ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া চুয়াডাঙ্গায়ও বজ্রপাতে প্রাণ গেছে কৃষকের। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।